আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ছোলার বুট দিয়ে মাংস রান্না করে। তো চলুন দেখি না এটা কিভাবে রান্না করেছি। ছোলাটাকে আগে রেডি করতে হবে, তার জন্য আমার অ্যাটলিস্ট 2-3 ঘন্টা আমার ছোলাটা ভিজিয়ে রাখতে হবে। আমি ভোরবেলা ভিজিয়ে রেখেছিলাম, তো এখন আমি প্রসেসিং করব। তো তার জন্য ছোলাটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিলাম যাতে পরিষ্কার পানিটা চলে আসে। তো আমি 2 কাপ পর্যন্ত পানি দিয়ে এবার লবণ দিয়ে নেব। লবণটা আমার এমন পরিমাণে দিতে হবে যাতে পানিটা একটু নুনতে নুনতে লাগে, তাই আপনি পানিটা একটু টেস্ট করে দেখবেন। এই ফেনাটা তৈরি হয়েছে ছোলা বুটের কারণে। 80% আমার সিদ্ধ করা লাগবে, আর বাকি 20% আমি পরে মাংসের সাথে সিদ্ধ করে নেব। তো যখন দেখবেন এভাবে চাপ দিলে বাইরের দিক দিয়ে নরম হয়েছে কিন্তু ভিতরের দিকটা হালকা একটু শক্ত শক্ত আছে, তখন আপনি নামিয়ে ফেলবেন এটা। এবার আমি মাংস রান্না করব, তার জন্য আমি গরম মশলা নিয়েছি। এখানে গোলমরিচ, এলাচ, লং, দারুচিনি আর স্টার অ্যানাস, এটাকে স্টার অ্যানাস বলে, দেখতে খুবই সুন্দর। আর এখান থেকে আমি এই 2-3 টুকরো নিব, পুরোটা দিব না, খুব ঘ্রাণ আসে এটা দিলে। আর তেজপাতাও আছে। এবার এই সবগুলো মশলাকে আমি একটু ধুয়ে নিব, ধুয়ে দিয়ে দিলাম। এখানে 2 চামচের মতো রসুন বাটা আছে, 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি, লবণ, হলুদের পাকি, মরিচের পাকি, হলুদের পাকি আছে 1 চামচের মতো আর মরিচের পাকি আছে 1.5 চামচের মতো। আর তেল দিয়ে আমি এদের মেখে নিব। পেটটা চিড়ে দিয়ে আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম। আমার তেলটা কম হয়েছে যেহেতু আমার হাজবেন্ড বেশি তেল পছন্দ করে না, আর যারা একটু বেশি তেল পছন্দ করেন তারা একটু বেশি দিবেন। আমি এখানে 1/2 কাপের মতো দিয়েছিলাম। ভালো হয় আপনারা যদি এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে পারেন 10-15 মিনিটের জন্য, কিন্তু আমি ডিরেক্ট চুলায় বসিয়ে দিয়েছি। প্রথমে চুলার আঁচটা একটু বাড়িয়ে নেবেন। যখন দেখবেন মাংসের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে তখন মিডিয়াম আঁচে দিয়ে দিবেন। প্রায় 5 মিনিট পরে দেখবেন যে মাংসটা এই পানি ছেড়ে দিয়েছে। তো এই পানিটা যখন কষিয়ে আসবে তখন আমি একদম ফুটন্ত গরম পানি দেব, খুব বেশি দেব না। আর মাংস কষানো হয়েছে কিনা সেটা বোঝার উপায় হলো যে মশলা আর তেলটা আলাদা হয়ে যায়। সোজা কথায় বলতে গেলে তেলটা উপরে ভেসে উঠবে, তখনই বুঝবেন যে কষানো হয়ে গেছে। এরপর পানি দিয়ে নেবেন। এখন ঢেকে রেখে দেব, আর কিছুক্ষণ পরপর আমি নাড়াচাড়া দেবো যাতে সবগুলো ভালো করে সিদ্ধ হয়। যখন দেখবো যে মাংস সিদ্ধ হয়ে গেছে তখন আমি সিদ্ধ করে ছোলা বুটটা ঢেলে দেব। ভালো করে নেড়ে চেড়ে এই অবস্থায় আমি রেখে দেব যাতে মশলাটা বুটের সাথে ভালো করে মিশে। কিছুক্ষণ পরে দেখবেন যে কষানো হয়ে গেছে। এই কষানো হয়ে গেলে আবার আমি পানি দেব, তবে এবার আমি নর্মাল পানি দিয়েছি। আর ফাইনালি পানি দেওয়ার আগে কিন্তু আমি 2 বার এটাকে পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। পানি দেওয়ার পরপর কিন্তু এই মাংস তরকারিটাকে দেখতে একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগবে, তা সমস্যা নেই। যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দেখবেন যে সুন্দর কালার চলে এসেছে। আমি একটু ছোলা বুটটাকে চেপে দেখছিলাম যে 100% সিদ্ধ হয়েছে কিনা, কিন্তু দেখলাম যে না, এখনো হয়নি। তাই এবার আমি আবার পানি দেব, পানি দিয়ে নেড়ে ঝেড়ে নিচ্ছি। তখন মাংসটাকে খেয়ে দেখা হয়নি যে 100% সিদ্ধ হয়েছিল কিনা, এখন দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ছোলা বুটটা 100% সিদ্ধ হয়ে গেছে আর মাংসটা হাত দিয়ে ঘোলা যাচ্ছে, প্রচণ্ড গরম।
এবার আমি কাঁচা মরিচগুলোর মাথা ফাটিয়ে দেব। আর এটা হলো আমার শেষবারের জন্য পানি দেওয়া, এরপর আমি আর পানি দেব না। এই পানিটা দেওয়ার পর 2-3 মিনিট পর্যন্ত আমার বলকা নিয়ে নিব। আর এই পর্যায়ে আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হলো আপনারা যতটুকু মাখা মাখা চান তার ডবল রেখে তারপর চুলাটা অফ করবেন, তা না হলে এটা কিন্তু নামানোর পরে বা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও পানিটা টেনে শুকিয়ে যায়। আর এই তো আমার হয়ে গেছে রান্না। কেমন লাগলো আজকের এই রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দেখতে থাকেন, দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে। ধন্যবাদ।